কখনো ঈদুল আমলে সালে হবে না। আপনি কি মনে করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে একটি কথা বলা সাহস করেননি? আমার কিভাবে সাহস হবে? আমি মুজাফফর বিন মুহসিন কি জানি? আল্লাহ বলে দিচ্ছেন একটা, প্রথম বলে দিচ্ছেন ওমা ইয়াউতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউহা, সূরা নজম 3-4 নম্বর আয়াত বলছেন এই মোহাম্মদ নিজের পক্ষ থেকে শারীয় বিষয়ে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত তার উপরে ওহি করা না হয়, ওহি হলে তারপরে কথা বলেন। এক, আল্লাহ বলে দিচ্ছেন সূরা কাহফ 29 নম্বর আয়াত কুলিল হাক্কু মির রব্বিকুম, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি বলুন আল হাক্কু মির রব্বিকুম, হক এসেছে তোমার রবের পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে। হক বাংলাদেশের সংসদ থেকে তৈরি হয় না, হক আন্তর্জাতিক আদালত থেকে আসে না, হক জাতিসংঘের সদর দপ্তর থেকে আসে না, হক হোয়াইট হাউস থেকে আসে না, হক পীর ফকিরের বারান্দা থেকে আসে না। হক এসেছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ নিজেই বলছেন আল হাক্কু মির রব্বিকুম, বিধান এসেছে তোমার রবের পক্ষ থেকে তোমাদের। এর পরেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন কঠিন জিনিস যদি বুঝত মানুষ, সূরা হাক্কা 44-45-46 নম্বর আয়াত ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা খাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকতানা মিনহুল ওয়াতিন, যদি মুহাম্মদ নিজের পক্ষ থেকে কোনো কথা তৈরি করেন, কোনো কথা যদি তৈরি করেন, ডান হাত দিয়ে আমি আল্লাহ তাকে ধরে ফেলতাম, অতঃপর তাকে তার গলাটি কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিতাম। আল্লাহ বলছেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ বলছেন এত বড় নবীকে ধমক দিয়ে বলছেন আমাদের কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পারেননি তার একটা দলিল 145 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল একদিন ওযু করছিলেন, ওযু করার সময় তিনি মুখমণ্ডলটা ধোয়ার পরে এক চুল্লু পানি নিয়ে দাঁড়ির নিচে দিচ্ছেন। ভাবটা হাদিসের এরকম, সাহাবিরা মনে করছেন যে এক চুল্লু পানি দিয়ে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি তখন বললেন হাকাদা আমারনি রব্বি আযা ওয়া জাল্লা, ও সাহাবিরা এইভাবে এক চুল্লু পানি দাঁড়ির নিচে দেওয়ার জন্য আমার রব আমাকে নির্দেশ দান করেছে। তাহলে এক চুল্লু পানি দাঁড়ির নিচে দিবেন এইটাও নবীর ইখতিয়ার না, এটাও কার? আল্লাহর নির্দেশ। তাহলে এত বড় নবী, নবী কি যাতা বড়! আল্লাহ আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় নবী চিনেন তাকে? আমরা চিনি না নবী কত বড়। মেরাজের সময় আল্লাহ রাসূল সব কিছু দেখে ঘুরে চলে আসলেন। আসার পরে বাইতুল মাকদেসে সব নবী তাকে বিদায় দেওয়ার জন্য এসেছে, সব নবী উপস্থিত, আদম আলাইহিসসালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী উপস্থিত। তাহলে বোঝা যাচ্ছে ঈসা আলাইহিসসালাম মাঝখানে দুনিয়া আর একবার এসেছিলেন, তাই না? সবচেয়ে বয়স্ক নবী কে? কে? আদম আলাইহিসসালাম। দেখেন তো হিসাব করি কে? ঈসা আলাইহিসসালাম, তাই না? যখন দুনিয়ায় আসবেন তখন বয়স হবে 33 বছর, কিন্তু তাকে তো আল্লাহ জীবিত রাখছেন, তাই না? দ্বিতীয় আসমানে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার 1000 বছর পূর্বে আল্লাহ তাকে নিয়ে নিয়েছেন। আল্লাহ রাসূল পৃথিবীতে আসার পর একবার দুনিয়ায় এসেছিলেন, আবার আল্লাহ উঠায় নিয়েছেন, আবার আসবেন কতদিন পরে তার ঠিক আছে?
ঈসা আলাইহিস সালাম কি মরেছেন কি এখনো? মরেননি তো এখনো। তো আল্লাহ কি না পারেন, বাইতুল মাকদেসে সব নবী রাসূল উপস্থিত, ইমামতি করবেন কেন? কে? দুই রাকাত সালাত আদায় হবে। এখন 172 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, সবাই অপেক্ষায় আছে, চিন্তা করা যায় একসঙ্গে সব নবী রাসূল, আদম আলাইহিস সালাম আছেন সেখানে, আছেন ইব্রাহিম খলিলুল্লাহ সেখানে, আছেন নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতি কাজ করেছেন যিনি সেখানে, আছেন দাউদ সুলাইমান বাপ বেটা কত বড় নবী সেখানে, আছেন মুসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ সবাই উপস্থিত, ইমামতি করবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আছেন, জিবরিল আমিন ঠিক এই মুহূর্তে এসে আমাদের নবী আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ধরে টান দিয়ে বলছে, সবাই উপস্থিত থাকলেও ইমামতি করার দায়িত্ব আপনার উপরে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমামতুহুম, আমি সব নবীর ইমামতি করলাম, ফাইযা সাল্লামতু আনসারাফতু, সালাম ফিরে ঘুরে বসে দেখছি আমার পিছনে যারা মুক্তাদি তারা সবাই পৃথিবীর নবী রাসূল।